আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট আর হাটে পশু বিক্রি করতে প্রস্তুত দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা খামারিদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান চলে যাচ্ছে হাসানের কাছে হাসে পিরোজপুরে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন আর কি কি জাতের গরুর চাহিদা এবার বেশি মনে যেমনটা বলতেছিলেন যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুর সারা দেশে পিরোজপুরে প্রচুর পরিমাণে কোরবানির পশু চাষ পশু খামারিরা তারা পালন করছে এবং পিরোজপুরে প্রায় 33,000 কোরবানির পশু কোরবানির জন্য পশু ইতিমধ্যে পিরোজপুরে আছে এবং খামারি এবং কৃষকদের কাছে এই বলে জানিয়েছেন পিরোজপুরের যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং এই কোরবানির হাটকে সামনে রেখে কৃষকরা এবং খামারিরা বেশ তৎপর তাদের এই যে কোরবানির যোগ্য পশুকে তৈরি করার জন্য এবং আমি বলে রাখি যে পিরোজপুরের সদর উপজেলা শুরু সহ বিভিন্ন উপজেলায় প্রায় 63টি ফার্মে এই এই বাণিজ্যিক ফার্মেই হচ্ছে যে এই কোরবানির পশুগুলো পালন করা হচ্ছে এবং পিরোজপুরের যে চাহিদা প্রায় 40,000 কোরবানির পশু চাহিদা আছে তবে সে তুলনায় কমই হচ্ছে যে পিরোজপুরে কোরবানির পশু তৈরি হচ্ছে এবং আমি বলে রাখি যে এই গরু এই পিরোজপুরে আমি বর্তমানে আছি শঙ্কর পাশায় একটি খামারে গরু পালনের খামার এবং এরা এই কোরবানিকে সামনে রেখেই তারা সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছে যে এই পশুগুলোকে তৈরি করার জন্য এবং বিগত 10 মাস যাবৎ এরা এই এই কার্যক্রম চালাচ্ছে এবং গরুকে মোটা তাজা করা সহ বিভিন্ন পরিচর্যা করা সহ এবং তদারকি সবকিছুই করতেছে আমি এখন কথা বলছি এইখানে এইখানে একজন তদারকি যারা করেছেন সেটা কি আপনি যে এই যে গরু যে ই করছেন কত গরু করে এবং কতদিন ধরে কাজটা করছেন গরু হইছে 25টা 11 মাসেই আমাদের কেনা এই এইভাবে চলতেছে আচ্ছা কি কি সমস্যাগুলো হইছে এই চাষাবাসে এই পালনের জন্য অন্য বেশি কোনো সমস্যা আমাকে ফার্মেন্টার আশা করতেছি কি বিক্রি কি হবে কিনা এই বিষয়ে ইনশাল্লাহ বিক্রি হবে আমি আমি বলে রাখি যে পিরোজপুরের যে সদর উপজেলা সহ 7টি উপজেলায় মোট প্রায় 16টি গরুর হাটের ইতিমধ্যে ব্যবস্থা করেছে প্রশাসন থেকে এবং এই এই হাটেই প্রায় সকল গরু বেচা কিনতে হবে এবং তারা জানিয়েছে যে তারা জানিয়েছেন যে মানুষের যে চাহিদার তুলনায় দাম একটু বেশি থাকায় ইতিমধ্যে গরুটা বিক্রিটা একটু কম হচ্ছে তবে কোরবানি ঘনিয়ে আসার সাথে সাথে এই গরুর চাহিদাটা বাড়বে এবং বিক্রি বেচা বিক্রিটাও ভালো হবে বলে মনে করছেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানিয়েছেন যে এই এই সময়টায় যে কোরবানির যোগ্য যে পশুদের কোনো যদি সমস্যা হয় এবং চিকিৎসা দেওয়ার জন্য প্রায় 16টা মেডিকেল টিম তারা বিভিন্ন হাটে প্রস্তুত রেখেছে এবং তাই আশা করা যাচ্ছে যে পিরোজপুরের যে মানুষের কোরবানির যে চাহিদা সে চাহিদাটা পূরণ করার জন্য পিরোজপুরের খামার এবং কৃষকরা প্রস্তুত আছে মনে এই ছিল পিরোজপুর থেকে হাসিব আপনাকে ধন্যবাদ